ক্রিকেট নিয়ে গেম সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়। বাইরের দেশে লিজেন্ডদের নিয়ে অনেক গেম আছে। ভারতে সচিন টেন্ডুলকারকে নিয়ে সচিন সাগা, ওয়েস্ট ইন্ডিজে ব্রায়ান লারাকে নিয়ে ব্রায়ান লারা ক্রিকেট, অস্ট্রেলিয়াতে ম্যাথু হেইডেনকে নিয়েও আছে গেমিং অ্যাপ। ভিন দেশে তারকা ক্রিকেটারদের নিয়ে গেমিং অ্যাপ থাকলেও বাংলাদেশে কোনো ক্রিকেটারকে নিয়ে গেম না থাকায় এতদিন আফসোস ছিল। সে আক্ষেপ এবার ঘুচতে যাচ্ছে। পাঁচ মাসেরও কম সময়ে মাত্র 8 জন প্রোগ্রামার নিয়ে তৈরি করা হয়েছে ক্রিকেট গেমিং অ্যাপ হাউজ অ্যাট মুশি দ্য ডিপেন্ডেবল। গেমিং অ্যাপটির সঙ্গে যুক্ত হয়েছেন খোদ মুশফিকুর রহিম। হাউজ অ্যাট গেমিং অ্যাপে নিজের অ্যাভাটারে ব্যাট হাতে মাঠে নামবেন মুশফিক, খেলবেন ভার্চুয়াল ময়দানে। গেমটিতে লোগো থেকে জার্সি, মাঠ থেকে ড্রেসিং রুম সব জায়গায় পাওয়া যাবে হুবহু বাস্তবের মুশফিকের উপস্থিতি। সাথে আছে হাই ডেফিনেশন গ্রাফিক্সের তৈরি মুশফিকের নিখুঁত অ্যাভাটার। গেমটি নির্মাণ করেছে কেপিসি ও টার্টেল। নির্মাতাদের দাবি, যিনি গেমটি ডাউনলোড করবেন তিনি ভার্চুয়াল মাঠে নিজেই হয়ে উঠবেন মুশফিকুর রহিম। টাইম ক্রিকেটের সঙ্গে মিল রেখে ভার্চুয়াল জগতের জন্য তৈরি এই গেমটি খেলা যাবে অনলাইন অফলাইন দুই মাধ্যমেই। মানুষের আগ্রহ সম্পর্কে ধারণা পেতে এর একটি বেটা ভার্সন গুগল অ্যাপ স্টোরে আপলোড করা হয়। মাত্র 24 ঘন্টায় 160,000-এরও বেশি সাবস্ক্রিপশন জড়ো হয়। তখন এক সপ্তাহে 50,00,000 বার খেলা হয়েছে গেমটি। তো অপেক্ষা এখন 1 অক্টোবরের জন্য, সেদিন প্লে স্টোরে পাওয়া যাবে গেমটি। মেহেদিন আইম, সময় সংবাদ।